বাতিলের চলছে লড়াই চলবে চলবে 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 টিভি সত্য প্রকাশে অবিরাম পথ চলা। صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله মহান রব্বে কারীমের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বে কারীম আজকের এই মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় বলি আলহামদুলিল্লাহ। গজারিয়া বাজার জামে মসজিদের উদ্যোগে আয়োজিত অধ্যকারে মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত দীন পিপাসু দীনদার ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ রব্বে কারীমের দরবারে আমরা আবারও শুকরিয়াতা জোরে সোরে একবার বলি আলহামদুলিল্লাহ। বর্তমান সারা দুনিয়া ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে একাকার হয়ে নামছে, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই অবস্থার মধ্যে মুসলিম মিল্লাতের সবচেয়ে বেশি দরকার ছিল নিজেদের মধ্যে ছোট খাটো যত বিষয় আছে সবগুলোকে বাদ দিয়ে বৃহৎ ঐক্য করার লক্ষ্যে সারা দুনিয়ায় কালিমায়ে তৈয়বা তথা আল্লাহর এবং তার নবীর উপর বিশ্বাসী ইমানদার বান্দাগণ, চাই সেই দলের হোক, যেই মতের হোক, যেই পথের হোক, এক আর নেক হয়ে সারা দুনিয়ার সমস্ত বেঈমানদের বিরুদ্ধে উঠে পড়ে লেগে ইসলামের বিজয় নিশ্চিত করা, কিন্তু সেই মুহূর্তে মুসলমানদের ধ্বংস করার জন্য ছোট খাটো বিষয়গুলোকে বৃহৎ করে দেখানোর জন্য একটি বিশেষ গ্রুপ, একটি বিশেষ দল মুসলমানদের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করেছে, আওয়াজ দেন ঠিক কিনা? কিন্তু ইসলাম বিরোধী শক্তি যত কিছুই করার চেষ্টা করুক, আল্লাহ শপথ কেটে বলি ওলামায়ে কেরাম যেই দিন থেকে সজাগ হয়েছে, ডান দিক থেকে ফেতনা আসলে
সেই ফেতনা সামনে বাড়তে পারেনি। বা দিক থেকে যেই ফেতনা এসেছে সেই ফেতনাও সামনে বাড়তে পারেনি। পিছন দিকের ফেতনা, সামনের দিকের ফেতনা, ও মুমিন মুসলমান, হক আর বাতিলের এই চিরন্তন দ্বন্দ্ব অতীত জীবন থেকে চলে আসছে, চলতেই থাকবে। বাকি হক বিজয়ী হবেই হবে, ওলামায়ে কেরামের নেতৃত্বে হবে, বাতিল পালানোর পর্যন্ত পথ খুঁজে পাবে না। বিজয় হবে হকের না বাতিলের? এই ঘোষণা কার? وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। হক আসলে বাতিল থাকবে না চলে যাবে? যেহেতু আবহাওয়ার পরিবেশ তেমন ভালো নয়, যতটুকু সময় পাওয়া যায় এর ভিতরে আমাকে যে বিষয়বস্তু দেয়া হয়েছে সেই বিষয়বস্তুর উপরে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রব্বে কারীম তৌফিক দান করেন, জোরে বলি আমিন। আমার আলোচ্য বিষয় হল বর্তমান দুনিয়ায় কিছু ভাইদের নাম শোনা যায় যাদের অতীত জীবনে শোনা যায় নাই, আছে না নাই? যারা একটা নতুন সিস্টেমে নামাজ পড়ে, আওয়াজ দেন ঠিক কিনা, নতুন সিস্টেমে কালিমা পড়ে, নতুন ভাবে দাওয়াতি কার্যক্রম করে, নতুন দিনের মধ্যে যে জিনিস প্রবেশ করানো হয় যেটা আল্লাহর নবী কিংবা সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত নয়, সেটা সুন্নত নয়, বেদাত, ঠিক কিনা? দূরে কর। ওই রকম একটি বিশেষ বেদাতি গ্রুপ যারা নিজেদেরকে আহলে হাদিস বলে আপনাদের এলাকা আছে না নাই? তবে হ্যাঁ, আলোচনার উদ্দেশ্য আমাদের কাউকে ছোট করা নয়, কাউকে খাটো করাও নয়। কি বলেন, তারা আমাদের দুশ্মন? আমাদের দিনই ভাই, আমাদের মহব্বতের বন্ধু। মাইকটা কে চালায়, ক্যান ক্যান করতেছে? তারা আমাদের দিনই ভাই, তারা আমাদের মহব্বতের বন্ধু। বন্ধু এবং দিনই ভাই হিসেবে আমাদের দায়িত্ব হলো, মনে করেন আমার একটা ভাই, আমি দেখছি সে আগুনের মধ্যে ঝাঁপ দিচ্ছে, এই অবস্থায় তার একজন ভাই হিসেবে আমার দায়িত্ব হলো তাকে বাঁচানো নাকি ফেলে দেওয়া? যেহেতু বর্তমান দুনিয়ায় যে একটা ফিতনা চলছে, বিশেষ করে নেটের কারণে, মিডিয়ার কারণে, আহলে হাদিসদের ফিতনা, এটা একটা আগুনের মতো ক্ষতিকর জিনিস, বিদায়। এই আগুনের দিকে যারা ঝাঁপ দিচ্ছে তাদেরকে বাঁচানোর জন্যই আমাদের আজকের এই মাহফিল, এই আয়োজন, বিশ্বনবীর সিরাত সম্পর্কে আলোচনা করা। কি বলেন, ঠিক নেই? ও মুমিন মুসলমান, আমি মূল আলোচনা সেটাই করব। এই যে এখন যাদের নাম শোনা যায়, যারা বিভিন্ন সময় আমাদেরকে বলে আমাদের নামাজ ঠিক নেই, কালিমা ঠিক নেই, আমল ঠিক নেই, তারা কোন জায়গা থেকে আসলো, কারা তাদেরকে বানাইলো, কি উদ্দেশ্যে বানাইলো, এটা আলোচনার আগে একটু ভূমিকা স্বরূপ কথা বলি। আমাদের নাম কি? জোরে বলেন, মুসলমান। আল্লাহ রব্বি করিম মহাগ্রন্থ আল কোরআনে আমাদের নামকরণ করেছেন মিল্লাতাবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুম মুসলিমিন। আমাদের ধর্মীয় জাতির পিতা হচ্ছে হযরত ইব্রাহিম, তিনি আমাদের নাম রেখেছেন কি নামে? মুসলমান। মুসলিম মিল্লাত কারা? যারা কালিমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাধারী লোকদেরকে বলা হয় মুসলমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, আমার উম্মত 73টি ভাগে বিভক্ত হয়ে যাবে, এর মধ্যে 72টি ভাগই
গোমরাহি মধ্যে নিমজ্জিত থাকবে একটিমাত্র গ্রুপ, যারা সফল এবং কামিয়াব। প্রিয় নবীজি মুহাম্মদ আরবিকে প্রশ্ন করা হলো তারা কারা, আল্লাহর হাবিব বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম, যেই মতের উপর, যেই পথের উপর, যেই মতবাদের উপর প্রতিষ্ঠিত, একমাত্র তারাই সফল কাম, একমাত্র তারাই বিজয়ী। আমার কথা যারা মানবে না, সাহাবায়ে কেরামের কথা যারা মানবে না, আল্লাহর নবীর কথা যারা শুনবে না, সাহাবায়ে কেরামদের কথা যারা শুনবে না, তারা সফল কাম নয়, তারা বিজয়ী নয়। এই কথা আমার না বিশ্ব নবীর? জোরে বলেন কার? বিশ্ব নবীর। সত্যবাদী না মিথ্যাবাদী? সত্যবাদী। প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর এই হাদিসকে সামনে এনে উম্মতে মুসলিমার ওলামায়ে কেরামগণ বলেন, ইসলাম মুসলমানদের ঈমান ওয়ালাদের মধ্য হতে ওই গ্রুপটাই কামিয়াব, যে গ্রুপটা আল্লাহর নবীকেও মানবে, রসুলকেও মানবে এবং সাহাবায়ে কেরামদেরকেও মানবে। শুধুমাত্র নবীদেরকে মানলো, সাহাবায়ে কেরামদেরকে মানলো না, এই গ্রুপটা কি কখনো কামিয়াব হবে? যেই গ্রুপটা কামিয়াব তাদেরকে বলা হয় আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আহলুস সুন্নাহ মানে হচ্ছে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যারা মেনে চলবে, ওয়াল জামাআহ এবং পাশাপাশি যারা সাহাবায়ে কেরামদেরকেও মেনে চলবে। যদি কোনো শুধুমাত্র নবীকে মানলো, সাহাবায়ে কেরামের কথা মানলোই না, এরা সঠিক পথের উপর না গোমরাহের উপর? তাহলে মুসলমান যারা সফল কাম তাদের পরিচয় হবে আহলুস সুন্নাত ওয়াল জামাত। কিন্তু বর্তমান দুনিয়ায় এই আহলুস সুন্নাত ওয়াল জামাত বাদ দিয়েও যাদের স্লোগান বেশি সুন্দর, এই রকম দুইটা দল পাওয়া যায়। আওয়াজ দিয়ে বলেন কয়টা? এক নাম্বার দল, যাদের স্লোগান সবচেয়ে বেশি সুন্দর, তাদের নাম হল আহলুল কোরআন। যেহেতু আল্লাহর কোরআন এবং নববীজির সুন্নাহ, সাহাবায়ে কেরামদের সাপোর্ট, সুন্নাহ, এই সমস্ত জিনিসগুলো মেনে যে চলবে সে হল আহলুস সুন্নাহ জামাত ওয়ালা মুসলমান। কিন্তু এই জিনিস না মেনে যে শুধু এক পাশ ধরলো, শুধুমাত্র কোরআন ধরলো, তাদের নাম হলো আহলে কোরআন। বলেন তো এই লোকগুলো সঠিক পথের উপর না গোমরা? ঠিক তেমনি ভাবে যারা আরেকটা পাশ এনে নামকরণ করল এবং নাম দিল আহলুল হাদিস, এই সমস্ত লোকগুলাও আহলুল কোরআন যে পর্যায়ের গোমরা, ওই পর্যায়ের গোমরা। এদেরকে হক বলার কোনো সুরুত নেই, বরং আহলে কোরআন যেমন বাতিল, খারিজিরা যেমন বাতিল, রাফিজিরা যেমন বাতিল, সাহাবা বিদ্বেষী ব্যক্তিত্বরা যেরকম বাতিল, ওই পর্যায়ের বাতিল হলো বর্তমান দুনিয়ার আহলে হাদিসরা। ইংরেজদের নাম নিয়ে বরাদ্দকৃত আহলে হাদিস ব্যক্তিত্বরা এর চেয়ে চরম পর্যায়ের গোমরা, ঠিক কিনা? দলিল বিহীন না দলিল আছে? আমি আপনাদের সামনে একটা একটা করে তাদের বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করব। প্রথমেই খেয়াল রাখবেন, ইসলাম ও মুসলমানদের মাননীয়, পালনীয়, করণীয়, বর্জনীয় যত বিধান আছে সব বিধানগুলোর মূল আল্লাহর হাবিবের ভাষ্য অনুযায়ী খায়রুল কুরুনি কর্ণি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ, তার পরবর্তী সময় আমার, তার পরবর্তী যুগ, এর পরে শ্রেষ্ঠ হচ্ছে তার পরবর্তী যুগ। সুতরাং যদি কোনো দল অথবা কোনো মত
অথবা কোনো পথের অধিকারী ব্যক্তিরা বিশ্বনবীর কালেও না থাকে, সাহাবায়ে কেরামদের যুগেও না থাকে, তাবিনদের যুগেও না থাকে, তাবে তাবিনদের যুগেও না থাকে, তারা কি হক না বাতিল? বর্তমান দুনিয়ায় জাহলে হাদিস তথা কথিত লা মাযহাবীদেরকে পাওয়া যায়। সবচেয়ে বড় আশ্চর্য বিষয় হচ্ছে তাদের নিশ্চিত কি নাম আপনি এই জিনিস খুঁজে পাবেন না। এমন কি এই যুগে যখন তারা আমাদের সাথে টক্কর লাগাচ্ছে, এই যুগের মধ্যে এসে তারা কখনো নিজেদেরকে বলে মুহাম্মদী, কোন কোন জায়গায় তারা লেখে সালাফি, কোন কোন জায়গায় তারা লেখে আহলে হাদিস। অতীত যুগে না, বর্তমান যুগে আমি নাম সহ বলে দিচ্ছি, নাম হলো শেখ মুজাফফর বিন মুহসিন, আহলে হাদিসদের নেতাদের মধ্যে অন্যতম নেতা। আমার প্রশ্ন হলো, যারা এই যুগে এসে নিজেদের নাম পর্যন্ত এখনো নির্ধারণ করতে পারে নাই, উম্মতকে হেদায়েত করা বহু দূরের কথা, চরম পর্যায়ের গোমরাহির দিকে পৌঁছাবে, জোরে বলেন ঠিক কিনা? নিজেদের নাম নিজেরা ঠিক করতে পারে নাই। এরপরে সবচেয়ে যেই বিষয়টা খারাপ লাগার বিষয় সেটা হলো এই, একজন মানুষ মুসলমান হওয়ার জন্য সে কালিমা গ্রহণ করবে, কালিমাটা কি আমরা একটু পড়েন তো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ। কিন্তু আজকে ঐক্যের নাম দিয়ে উম্মতকে এক রশিতে এক করার টার্গেট নিয়ে, এক পতাকা তলে উম্মতকে আনার লক্ষ্য নিয়ে যারা দাওয়াত দিচ্ছে, এই কালিমাটা কি হবে এই জিনিসটি তাদের এক গ্রুপের মতামত হলো কালিমা শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় অংশ মুহাম্মদুর রাসূলুল্লাহ কালিমার অংশ নয়, যেই ব্যক্তি দ্বিতীয় অংশ পড়বে সেই ব্যক্তিটা মুশরিক হয়ে যাবে। আরেক গ্রুপের মতামত হলো না, লা ইলাহা ইল্লাল্লাহ যেমন কালিমার অংশ, মুহাম্মদুর রাসূলুল্লাহও কালিমার অংশ। ভাই এটা আমার বানানোর কথা না, প্রমাণ দিচ্ছি আপনাদের। যেমন আমার হাতে এই যে বই আছে, ওদের লিখিত কিতাব আহলে হাদিস পরিচিতি, আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশির লেখা। কেউ যদি কোনো এই গ্রন্থ পড়ে, এই গ্রন্থের 154 নাম্বার পৃষ্ঠার মধ্যে কালিমা দেওয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার হাতে আরেকটা গ্রন্থ, এটার নাম হলো 501 প্রশ্ন এবং দলিল ভিত্তিক উত্তর সম্বলিত প্রশ্ন উত্তরে শেখ আব্দুর রউফ খুলনা, নাম শুনেছেন? উনার মতামত অনুযায়ী তার এই যে পৃষ্ঠা, এই কিতাবটা কেউ মুসলমান যদি কোনো পড়ে তাহলে ওই মুসলমানের কাছে মনে হবে যে আমাদের কালিমা শুধুমাত্র ইসলামের প্রথম যে অংশ শুধুমাত্র ওই অংশটাই, দ্বিতীয় অংশ যেটা আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ি, মুহাম্মদুর রাসূলুল্লাহ কালিমার অংশ না। এই যে কিতাব, এই কিতাবের 9 নম্বর পৃষ্ঠা 3 নম্বর প্রশ্ন উত্তরে তিনি লেখেন কালিমায়ে তাইয়েবা কোনটি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাকি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মূর্খ হলে যা হয়, আন্না আসলে আবার মুহাম্মদ দু হবে, মুহাম্মদ দা হবে না? তাহলে এই লোকটাও মারা গেছে, তাদের একজন সাবেক নেতা, এই লোকটাও মারা গেছে, তাদের একজন সাবেক নেতা। এই নেতার বই পড়লে মনে হবে যেন কালিমায়ে তৈয়বা যেটা আমাদের চালু আছে এটাই সঠিক, এই নেতার বই পড়লে মনে হবে আমাদের কালিমাটা শিরকি কালেমা। ও মুমিন মুসলমান, বর্তমান যারা জীবিত আছে এদের মধ্য থেকে তার এক মুনাওয়ার, এরা আবার হচ্ছে এক ধরনের মানুষ, বুঝি না, কখনো ডাইনে বলে কখনো বামে বলে, আসলে গোড়ার মধ্যে যদি কোনো ফেতনাবাজি থাকে তখন কখনো ডান দিকে যাবে কখনো বাম দিকে যাবে, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা?
তারেক মুনাওয়ারের বক্তব্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই হচ্ছে কালিমার অংশ, মুহাম্মদুর রাসূলুল্লাহ কালিমার অংশ নয়। একই মতাদর্শ এবং একই দলভুক্ত দ্বিতীয় ব্যক্তিত্ব কাজী ইব্রাহিমের বক্তব্য হলো কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ। ও মুসলমানেরা, যাদের দলভুক্ত ব্যক্তিরা একতার ঐক্যের নাম দিয়ে বর্তমান দুনিয়া থেকে অতীত দুনিয়া পর্যন্ত এক কালিমায়ে তৈয়বার উপরে ঐক্যমত হতে পারে নাই, আল্লাহর কসম করে বলি এই দলের লোকেরা, এই মতের লোকেরা কিয়ামত পর্যন্ত মুসলমানদের কোনো দিন দুস্ত হতে পারে না, তারা দুশ্মন। দুশ্মন ঠিক কিনা ধরে দাও। কালিমায়ে তৈয়বা নিয়ে তাদের বিরাট বড় দ্বন্দ্ব। দ্বিতীয় নাম্বার, আমাদের নামাজের যতগুলো মাসায়েল আছে, আপনারা যদি কোনো জানতে চান, যেহেতু আমার বিষয় সেটা না, আমি সেদিকে যাব না, শুধু যে সমস্ত ভাইরা আমাদের বিভ্রান্ত হচ্ছেন তাদেরকে বোঝানোর জন্য বলছি। এক, কালিমা নিয়ে পরিষ্কার দেখালাম মতবিরোধ। দ্বিতীয় নাম্বার, আমাদের বন্ধুবর মাওলানা আবু হাসান রায়্যান তাদের নামাজ বিষয়ক গ্রন্থগুলো পড়ে এই মোটা এক কিতাব লিখে ফেলছে, যেখানে শুধু নামাজ নিয়া তাদের একজন বলেছে এইভাবে পড়ো, আরেকজন বলেছে ওইভাবে পড়ো। ও মুমিন মুসলমান, কি বোঝা যায়? এদেরকে দিয়ে উম্মতের ঐক্য হবে নাকি উম্মতের মধ্যে ভাগ আর ভাগ হবে? এরপরে আসেন আজকে আমার মূল আলোচ্য বিষয়, আহলে হাদিসদের ইতিহাস ইতিবৃত্ত জানা দরকার আছে না নাই? এই ইতিহাসটাও তাদের কেউ সঠিকভাবে নির্ণয় করতে পারে নাই। উদাহরণস্বরূপ আপনি যদি এই প্রশ্ন উত্তর এই বইটা পড়েন, তাহলে এখানের মধ্যে আপনি পাবেন, আমি প্রশ্ন নাম্বার সহ বলছি, যে বাংলাদেশে কে সর্বপ্রথম আহলে হাদিস আন্দোলনের সূচনা করেন এবং কখন? প্রশ্ন বুঝে আসছে না আসে নাই? বাংলাদেশে কে সর্বপ্রথম আহলে হাদিস আন্দোলন শুরু করেন? এই প্রশ্নের উত্তরে তিনি লেখেন, সাহাবি আবদুল্লাহ ইবনে ওমর এই অঞ্চলে ইসলাম প্রচার শুরু করেন বলে কোন কোন ইতিহাসে পাওয়া যায়। মাসুয়াল ওয়ামাল জবাব, প্রশ্নের সাথে উত্তরের মিল আছে? কথা বোঝেন না মনে হয়। প্রশ্ন হইল আহলে হাদিস আন্দোলন কে শুরু করলো? উত্তর হলো সাহাবি আবদুল্লাহ ইবনে ওমর এই অঞ্চলে ইসলাম প্রচার শুরু করেন বলে কোন কোন ইতিহাসে পাওয়া যায়। উত্তর পাইছে? এবার এই বই যদি কোনো পড়েন, আহলে হাদিসদের পরিচয় দিতে গিয়ে তারা যেই বই রচনা করে সারা বিশ্বে ছড়াচ্ছে, এই বইটা পাবনার এক অভিবাসনকে সামনে রেখে তাও 1947 সালের একটা কাজকে তারা সামনে আনতে পেরেছে। তো কি বোঝা যায়? এর আগে কি এই বলে কোনো আন্দোলন সংগ্রাম দুনিয়ার জমিনে ছিল? জোরে বলেন না, ছিল? এখন আমি আপনাদের সামনে প্রথমত আলোকপাত করব এই আহলে হাদিসদের উৎপত্তি কত সালে হলো, কিভাবে হলো, কারা করল। সর্বপ্রথম আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি লক্ষণীয়, সেটা হচ্ছে ইসলাম ও মুসলমানদের যখনই বৃহৎ কোনো ঐক্যের প্রয়োজন হয়েছে, যখনই মুসলমানদের মধ্যে স্বাভাবিকভাবে ঐক্য করার প্রয়োজন হয়েছে এবং মুসলমানরা ঐক্য হয়েও গেছে, ওই অবস্থার মধ্যে বেঈমানরা কৌশল করে বিভিন্ন সময়ে আমাদের মধ্যে ফাটল ধরাইছে। এক মুরব্বী বললেন, তাদেরকে বলা হয় কি? মুনাফিক। আসলেও তাই। এই উপমহাদেশে যখন ইসলাম ও মুসলমানদের উপর বিশেষ করে নির্যাতন স্টিমরোলার চালিয়েছিল ইংরেজরা, মুসলমানদেরকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়ার জন্য মুসলমান ওলামায়ে কেরামদের গলার মধ্যে ফাঁসি ঝুলালো, সমগ্র শরীরকে রক্তাক্ত আর বিষাক্ত করে ফেলল, যখন মুসলমানেরা ঘরে থাকার মতো তাদের পরিবেশ ছিল না,
যে অবস্থার মধ্যে মুসলমানদের শরীর থেকে চামড়াগুলোকে খুলে নেওয়া হচ্ছিল, যে অবস্থার মধ্যে মুসলমান যখনই কোনো আমাল বা কিংবা কোনো কাজের নাম নিচ্ছিল, ওই অবস্থায় তাদেরকে কেউ গুলি করে মেরেছে কিংবা ফাঁসির দড়িতে ঝুরিয়ে দিয়েছে, ওই অবস্থার মধ্যে মুসলিম মিল্লাতের বৃহৎ শক্তিকে দমিয়ে দেওয়ার জন্য ইংরেজরাই একমাত্র আহলে হাদিসদেরকে সৃষ্টি করেছে। এর আগে এই দলের কোন নাম ছিল না, আল্লাহর নবীর যুগেও ছিল না, সাহাবায়ে কেরামদের যুগে ছিল না, তাবিঈনদের যুগেও ছিল না, তাবিঈনদের যুগেও ছিল না, আইম্মায়ে মুস্তাহিদিনদের যুগেও ছিল না। আল্লাহর কসম কেটে বলি, 1840 খ্রিস্টাব্দের আগে আব্দুল হক বেনারসি নামক একটা বিদ্রোহী সাইয়েদ আহমদ রহমতুল্লাহি আলাই বহিষ্কৃত বিদ্রোহী, এই ব্যক্তিত্বের আগে কেউ বা কারা এইরকম দল এইরকম মত দুনিয়ার জিন্দগিতে শুনে নাই? যদি কোনো বীর বাহাদুর বলতে পারে এই নামে কেউ বা কারা বিশ্ব নবীর যুগে ছিল, আমি বলবো হাদিস নিয়ে এসো, সাহাবায়ে কেরামের যুগে ছিল, আমি বলবো সাহাবায়ে কেরামের কৌল নিয়ে এসো, তাবিঈনদের যুগে ছিল, আমরা বলবো তাবিঈনদের পক্ষ থেকে একটা দালায়েল নিয়ে এসো, আইম্মায়ে মুস্তাহিদিনদের যুগেও ছিল না। আল্লাহর কসম কেটে বলি, 1846 সালের আগে এই নামক কোন কীট পতঙ্গ পর্যন্ত দুনিয়ার জিন্দগিতে ছিল না, এদেরকে সৃষ্টি করেছে ইংরেজ, এদেরকে দাঁড় করিয়েছে ইংরেজ মুসলমানদেরকে শেষ করার জন্য। কিন্তু আল্লাহর শপথ কেটে বলি, মুসলমান যখন জেগেছে, ওলামায়ে দেওবন্দ যখন জেগেছে, আমার ভাইকে বিভ্রান্ত করেছো ঠিক, কিন্তু আমার ভাই আমার কোলে ফিরে আসবে, শাইখ নামদারি ওই সমস্ত ভণ্ডগুলোকে বাংলার জমিন থেকে দৌড়ানো হবে। ইতিহাস কথা বলে, ইসলাম আল্লাহর নবীর জমানা থেকে নিয়ে ধারাবাহিক আসছে। নবীর জমানায় যারা ছিলেন তাদেরকে বলা হয় সাহাবিয়ে সাহাবি, সাহাবায়ে কেরামদেরকে যারা পেয়েছেন তারা তাবি, তাবিদেরকে যারা পেয়েছেন তারা তাবে তাবি, তাবে তাবিনের পরবর্তী যুগ ইজতিহাদের যুগ, আইমে কেরামদের যুগ। এই সমস্ত জমানায় বলেন না আহলে হাদিস ছিল? বাদ দেন সেই যুগের কথা, এই ফরিদপুরেও এই অঞ্চলেও আপনারা এই নাম শুনেন যে কয় বছর হয়েছে, কয়জনে শুনেছেন? যদি বাংলাদেশ ইসলাম প্রচার হওয়ার সাথে সাথেই এরা আসবে তাহলে এরা এদের মনীষীর নাম বলুক। এরা তো নিজেদের মসজিদের আলাদা নাম দেয়, এখনকার সময়ে মসজিদের আলাদা নাম, যদি ওই সময়ে তারা এসে থাকে ওই মসজিদগুলো কোথায়? এরা নিজেদের যেই কোনো গ্রন্থের মধ্যে নিজেদের স্লোগানগুলো লেখে, নিজস্ব মতো করে গ্রন্থ লেখে, একটা গ্রন্থ আমাদেরকে দেখা কি বলেন পারবে? সবচেয়ে বড় কথা, আব্দুল হক বেনারসি, যাকে আমি একটু আগেও বললাম যে 1840 খ্রিস্টাব্দের আগে সে সর্বপ্রথম সাইয়েদ আহমদ বেরলভি রহমতুল্লাহ আলাইহির সাথে মক্কা মদিনায় যোগাযোগ করে সেই মুজাহিদ বাহিনীতে প্রবেশ করার চেষ্টা করে, কিন্তু তার স্বভাবজাত অভ্যাস এবং এটাই স্বাভাবিক, এই দলভুক্ত যারা হবে এদের মধ্যে কিছু স্বভাব হবে, এর মধ্যে এক নাম্বার হলো এই, এরা অতিমাত্রায় স্বাধীন চেতা হবে, কাউকে মানতে চাইবে না, কি বলেন ঠিক নেই? আলেম সাহেব বললেও বলবে আমি তাহকিক করে দেখব, কোন মুহাদ্দিস বললেও বলবে আমি তাহকিক করে দেখব, কোন মুফাসসির বললেও বলবে আমি তাহকিক করে দেখব, কি বলেন, বলে কি বলে না? এই পর্যায়ের এক ভাই আমার কাছে বলল যে হুজুর, আমি যেই কোনো জিনিস শুনলেই মানি না, বরং তাহকিক করে মানি। আমি বললাম খুব চমৎকার কথা, কিভাবে তাহকিক করেন? যেমন ইমাম আবু হানিফা কি কি কথা বলেছেন, এটা আপনাদের হানাফি মাজাবের সবচেয়ে বড় কিতাব হেদায়ের মধ্যে পাওয়া যায়, তো হেদায়ের মধ্যে পাইলে আমি দেখি এটা বুখারীর মধ্যে আছে কিনা, মুসলিমের মধ্যে আছে কিনা, যদি বুখারী মুসলিমের সাথে মিলে আমি এটা মানি, আর যদি কোনো না মিলে আমি এটা মানি না।
থিওরিটা বুঝছেন না বোঝেন নাই। আমি তাকে বললাম আমাদের হানাফি মাজাবের সবচেয়ে বড় কিতাব হেদায়া, এর উপরে কোনো কিতাব নাই, কথাটা কি সঠিক? জোরে বলেন না। আমি বললাম আমাদের মাকতাবায় 400,000 টাকার উপরে কিতাব আছে ফিকহি হানাফির উপর লেখা, এর মধ্যে একটা কিতাব হলো হেদায়া, এছাড়াও 26 খণ্ডে, 30 খণ্ডে, 50 খণ্ডে, 80 খণ্ডে যে কিতাবগুলো আছে সেই কিতাবগুলো দেখা দরকার আছে না নাই? আমি বললাম আপনার কাছে তো সেই কিতাবগুলো নেই, আপনি এই এই কিতাবকে তাও আবার ইমাম আবু হানিফার মতামত গুলাকে গবেষণা করবেন সিহা সিত্তা দিয়ে, ভালো কথা। সিহা সিত্তা কি ইমাম আবু হানিফার আগে লেখা হয়েছে না পরে? পরে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মতামত দিয়েছেন আগে, ইমাম বুখারী সহ সিহা সিত্তা লেখা হলো পরে। আগের কোন মতামতকে পরবর্তীতে লেখা কিতাব দিয়ে কেমনে যাচাই করবেন? আবার ওই ব্যক্তির মতামত যেই ব্যক্তি সরাসরি সাহাবায়ে কেরামদেরকে দেখেছেন, সাহাবায়ে কেরামদের থেকে আমল নকল করেছেন, সেই ব্যক্তির কোনো ভুল ধরতে হলে, কোনো হাদিসের মধ্যে তার ভুল আছে এই কথা বলতে হলে ইমাম আবু হানিফা গ্রহণযোগ্য বর্ণনাকারী। এই ব্যাপারে সমস্ত মুহাদ্দিস ঐক্যমত পোষণ করেছেন, 4 ইমাম ঐক্যমত পোষণ করেছেন। তাহলে ইমাম আবু হানিফা যেই হাদিসকে সামনে রেখে তিনি হাদিস নকল করলেন, মাসআলা বললেন, এই হাদিসকে দুর্বল বানাইতে হলে তার উপরের কাউকে দুর্বল বানাইতে হবে, সেই উপরের কেউ সর্বনিম্ন তাবি, সর্বোচ্চ সাহাবি। বলেন তো দেখি এদের মধ্যে কেউ কি দুর্বল ছিল? জোরে বলেন না। আমি যখন তাকে বললাম আপনার থিওরি তো ভুল, সবচেয়ে বড় কথা হলো ভাই আপনি যে জিনিসটা বুঝছেন এটা মনে হয় ইমাম বুখারী নিজেও বুঝে নাই। কথা বুঝেন নাই? যদি ইমাম বুখারী বুঝতো তাহলে ইমাম বুখারী নিজে বলতেন যে এই হাদিসের মধ্যে মাসালা এইরকম, আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছে ওই রকম। সুতরাং সহি হাদিসের আলোকে ইমাম আবু হানিফার কথা এটা ঠিক না, বলতো না বলতো না। কথা বুঝেন নাই? বলেন, বলা দরকার ছিল। যেহেতু ইমাম বুখারী বলেন নাই তাহলে বোঝা যায় সিহা সিত্তার 6 কিতাব ফুকাহায়ে কেরামদেরকে যাচাই বাছাই করার জন্য নয়, বরং সিহা সিত্তার 6 কিতাব লেখা হয়েছে শুধুমাত্র কেবলমাত্র এই উদ্দেশ্যে যে বিশ্ব নবীর হাদিস গুলাকে সংগ্রহ করলাম, নাকি যাচাই করার জন্য? জাস্ট সংগ্রহ করলাম, এর চেয়ে বেশি কিছু না। এখন আসেন ওই ভাইদের মধ্যে আমরা যেটা পরিলক্ষিত করি সেটা হলো কি, নিজে বুঝবো নিজে মানব। প্রশ্ন হলো তারা কেন এগুলা করে জানেন? এর মূল কারণটা জানার জন্য এই গ্রন্থটা আমাদের পড়তে হবে। দেখেন এদের সাথে আমাদের মতবিরোধ, আপনি যদি বলেন আমিন জোরে বলা আসতে আসতে বলে এই নিয়া না, এই নিয়ে মতবিরোধ তো ইমামদের মধ্যে আগে থেকে ছিল। নামাজের মধ্যে নাবির নিচে হাত বাঁধবো না উপরে হাত বাঁধবো, এই নিয়ে ইমামদের মধ্যে মতবিরোধ আগের থেকে ছিল। কথা বুঝছেন না বোঝেন নাই? আরো আরো যে সমস্ত আমলগত মাসালা আছে এগুলো নিয়ে মতবিরোধ করতে গেলে তারা আপনাকে বলবে যদি আপনাদের নাবির নিষেধটা সহি হয়, যারা নাবির উপরে বলে অমুক ইমামের নাম বলে দিবে, ইমাম শাফির নাম বলবে, ইমাম আহমদের নাম বলবে, তো তাদেরটা কি হবে? সেক্ষেত্রে আমরা পেছে পড়বো। আসলে এরা আমাদের যেই জায়গায় হাত দিয়েছে এদের সাথে আমাদের উসুলি ইখতিলাফ, সেটা কিভাবে? আমরা নিঃসংকোচ আল্লাহর হাবিবের হাদিসকে সামনে রেখে বলি সাহাবায়ে কেরাম কুল্লুহুম উদুলুন, সাহাবায়ে কেরাম সবাই সত্যের মাপকাঠি, মেয়ারে হক। কি বলেন, ঠিক নি? কিন্তু এই ভাইদের বক্তব্য হলো না আমরা কেবলমাত্র আল্লাহর কথা মানব, নবীর কথা মানব। এই ছাড়া ইমাম, দরবেশ, কূটনীতি বিশারদ এদের কাউকে আমরা মানব না, এমন কি সাহাবি তাবিগণের মধ্য হইতেও কোন মাননীয় পুরুষকে আহলে হাদিসগণ অভ্রান্ত ও মাসুম স্বীকার করিয়া লইয়া
তাহাকে নেতৃত্বের আসনে অধিষ্ঠিত করে নাই। নাউজুবিল্লাহ জোরে বলেন না। এই দুই লাইন শব্দ থেকে বোঝা যায় আমাদের একটা মূল ইসলামের থিওরি এবং উসুল হলো সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। আল্লাহর হাবিব বলেছেন বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, যেই কোনো একজনকে মানবে তোমরা হেদায়েতের উপর চলবে। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিন, আমার সুন্নত মানো, সাহাবায়ে কেরামের সুন্নত মানো, নাকি শুধু আমার সুন্নত মানবা সাহাবায়ে কেরামদেরকে মানবা না? সাহাবায়ে কেরামদের মানা লাগবে কি না? লাগবে। কিন্তু এই থিওরি দ্বারা বোঝা যায় এই লোকগুলো সাহাবায়ে কেরামদেরকে তো মানে না, মানেই না, বরং মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহর বক্তব্য হলো রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। ও মুমিন মুসলমান, ও সাধারণ বন্ধুরা, ও কলেজ ভার্সিটির ভাইয়ারা, আপনারা যারা আজকে বিভ্রান্ত হচ্ছেন তাদের স্লোগান শুনে শুনে রাখুন, এই লোকগুলোর বক্তব্য কোরআন বিরোধী, চ্যালেঞ্জ করে গেলাম, এই বইটা আমি রেখে যাব। এদের বক্তব্য থেকে বোঝা যায় তারা কোরআনে বর্ণিত সাহাবায়ে কেরামদের যে ঘোষণা আল্লাহ বলেছেন আমি সন্তুষ্ট, তারা বলে আমরা সাহাবীদেরকে অভ্রান্ত মনে করি না। আল্লাহর কসম তারা সাহাবায়ে কেরামের দুশ্মন। ও মুসলমানেরা যারা সাহাবায়ে কেরামের দুশ্মন, বিশ্ব নবী বলেছেন তারা আমার দুশ্মন, যারা বিশ্ব নবীর দুশ্মন তারা ইসলামের দুশ্মন, তাদের দ্বারা কোনো খেদমত হতে পারে না, পারে না, ঠিক কিনা? ধরে ইসলামের খেদমত হওয়ার জন্য সর্বপ্রথম মানার মেজাজ লাগবে। মানার মেজাজ না লাগলে ইসলামের খেদমত হবে নি। জোরে বলেন হবে। এরপরে খেয়াল করুন, এই ভাইদের অধিকাংশই মানে না, যুক্তিকে তারা নিজেদের প্রাধান্য দেয়। কেন দেয় আমি আপনাদের কাছে পড়ে পড়ে শোনাচ্ছি। তারা বলেন তাহারা মানে আহলে হাদিসরা তাহাদের জ্ঞান ও বিচার বুদ্ধিকে একমাত্র আল্লাহ ও তদীয় রসুল ও উম্মতের সমুদয় বিদ্বানের সর্বসম্মত সিদ্ধান্ত ব্যতীত অন্য কোনো নেতা ও মহাপণ্ডিতের পদতলে সমর্পণ করিতে মুহূর্তের তরেও প্রস্তুত নহে। মানে তারা তাদের নিজেদের বিবেক বুদ্ধিগুলোকে স্বাভাবিক অবস্থায় রেখে দিবে। এর একটু আগে যেই কথাটা, এটা আরো মারাত্মক, সেটা হলো এই যে এমনকি সাহাবা তাবিগণের মধ্য হইতেও কোন মাননীয় পুরুষকে আহলে হাদিসগণ অভ্রান্ত মানুষ স্বীকার করিয়া লইয়া তাহাকে নেতৃত্বের আসনে অধিষ্ঠিত করেন নাই। আহলে হাদিসগণ সাহাবা তাবিন মহামতি ইমাম চতুষ্টয় পরবর্তী যুগের সমুদয় মহামনীষী ও বিদ্যার্থীদেরকে অন্তরের সহিত শ্রদ্ধা করিলেও জ্ঞানের মুক্তি, খেয়াল করবেন কিসের মুক্তি, জ্ঞানের মুক্তি এবং যুক্তির স্বাধীনতাকে প্রলয় কাল পর্যন্ত সমুদয় যোগ্য ও উপযুক্ত নরনারীর জন্য অবারিত রাখিয়া দিয়াছেন। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শ্রদ্ধা করিলেও জ্ঞানের মুক্তি এবং যুক্তির স্বাধীনতাকে প্রলয় কাল পর্যন্ত মানে কিয়ামত পর্যন্ত তারা এই জিনিসটাকে ধরে রাখবে। অর্থাৎ এই লোকগুলো ইমাম বুখারি বললে সেটাও মানবে না, এই জন্য হাত করার সময় হ্যান্ডশেক করে, মুসাফা করে না, কারণ ইমাম বুখারি দুই হাতের কথা বলছে, তার বিবেকে ধরে না, এই জন্য এক হাতে করে। সাহাবিদের বিদ্বেষী, এই জন্যই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাকা তারাবি বলেছেন, কিন্তু তার জ্ঞান বুদ্ধির স্বাধীনতার কারণে ওমর বিশাকাত বলেছে মানতে নারাজ, আট রাকাত পড়ে, ঠিক কিনা? জোরে কন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন তিন তালাকে তিন তালাকি হয়, কিন্তু জ্ঞানের বুদ্ধি এবং খ্রিস্টানদের মাথা খারাপ করে নেওয়ালা তিন খোদা মিলে এক খোদা হয়, এই দৃষ্টিভঙ্গি যেমন তিন তালাকে এক তালাক হয় এইরকম দৃষ্টিভঙ্গি তারাও ধারণ করে, ঠিক কিনা? ধরে রাগ করলেন আমার কথায়? বুঝার জন্য বললাম। তাহলে
আহলে হাদিসদের এই সামান্য একটু পৃষ্ঠা থেকে বোঝা গেল, এদের থিওরি যেই গ্রহণ করবে সেই কোনো আলেমকে মানবে না, কোনো হাদিসে কিতাব মানবে না, কোনো সাহাবীর কথা মানবে না, কি মানবে এটা? আমি এক লোককে বললাম, তুমি যদি কিছুই না মানো এই দাবি করো, তুমি মানবাটা কি? কয়ে কোরআন আর হাদিস মানবো। আমি বললাম, হাদিস পাইবা কই? কয়ে কেন, সিয়াসিত্তার ছয় কিতাব আছে না? আমি বললাম, ছয় কিতাব যে নবীর হাদিস এই কথা তোমারে কে বলে গেল? নবী কি বলে গেছে? জোরে বলেন না। নবী ছয় কিতাবের কথা বলে যায় নাই, সুতরাং ছয় কিতাব কেমনে মানবা? কয়, কেন, উম্মতের এজমা হয়েছে না এই ছয় কিতাবের উপর, এইগুলো নবীর হাদিস। তখন আমি বললাম, উম্মতের এজমা এটার উপরেও হয়েছে যে চার মাজহাব হক, সুতরাং হক মাজহাবের উপরেই চলতে হবে। এজমা যদি হাদিসের ব্যাপারে মানো, তাহলে ইজমা ফেকার ব্যাপারেও মানতে হবে। ফেকার ইমামদেরকে বলা হয় ফুকাহা, তাদের নামে হয়েছে মাজহাব। হাদিসের ইমামদেরকে বলা হয় মুহাদ্দিস, তাদের নামে হয়েছে হাদিসের কিতাব। যদি চার মাজহাবের চার নাম হওয়ার কারণে তোমাদের মাথা খারাপ হয়ে যায়, আমি যদি কোনো প্রশ্ন করি উত্তর দেওয়ার সুযোগ থাকবে না। নবী কি ইমাম বুখারীর নাকি আল্লাহর নবীর? তো ইমাম বুখারী কেন বলা হয়, ইমাম মুসলিম কেন বলা হয়? হাদিসের নাম হলো কয়টা? জোরে বলেন, একটা হাদিস, আল্লাহর নবীর হাদিস। কিন্তু নাম বলতে গেলে বলা হয় বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই। শুধু ছয়টা না, আমার কাছে একটা সফটওয়্যারে 1400 হাদিসের কিতাব আছে। সুবহানাল্লাহ বলেন। এরা বলে শুধু ছয় কিতাব, যাই হোক, বাকি এই এক হাদিসের কিতাবের যদি ছয় নাম হলে তোমার বুঝে আসে। নবীর হাদিসের নাম যদি বুখারীর নামে চালিয়ে দিলে বুঝে আসে, নবীর হাদিসের নাম যদি মুসনাদে আহমদ বললে বুঝে আসে, তাহলে যে ইমামগণ ইজতিহাদ করলেন, ফিক রচনা করলেন, তাদের মতামতকে তাদের নামে চালিয়ে দিলে যাদের মাথার মধ্যে লাগে আর আমাদেরকে শিরিক বলার চেষ্টা করে, বুঝতে হবে এদের বিবেকের মধ্যে সমস্যা, মাথার মধ্যে সমস্যা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? একদিকে বুঝে আরেকদিকে বুঝে না। ইসলাম হলো একটা, মাজহাব হয়ে গেল চারটা, তা আমি বলি হাদিস হইল একটা, হাদিসের কিতাব প্রসিদ্ধ হয়ে গেল কয়টা? ছয়টা। তাই বলি কি হাদিস ছয় রকম হয়ে গেছে, ছয় ভাগ হয়ে গেছে? তো মাজহাব একটা হয়েও চার নাম হইলে চার ভাগ হয় না। সবচেয়ে বড় কথা, এই আহলে হাদিসদেরকে সৃষ্টি করলো কারা? ফাসে মঞ্জর জানা দরকার আছে না নাই? প্রথম কথা খেয়াল রাখবেন, 1840-এর আগে, আব্দুল হক বেনারসির আগে, আসমানের নিচে জমিনের উপরে এই নামে দুনিয়াতে কেউ ছিল না, এই আদর্শের কেউ ছিল না। হ্যাঁ, আহলে হাদিসের জামাত হচ্ছে মুহাদ্দিসিন, যারা হাদিস বিশারদ, কিন্তু যারা হাদিসের নাম করে মসজিদের মধ্যে এসে আমিন বলে মসজিদ ভাড়ায়, মসজিদের মধ্যে এসে পাগুলোকে এমন করে ছড়িয়ে দাঁড়ায়, নামাজের মধ্যে এসে এইভাবে দাঁড়ায়, উম্মতের যোগ্য থেকে যোগ্যতর আলেমকে ভ্রান্ত বলে, এইরকম কেউ দুনিয়ার জিন্দগিতে ছিল না, ছিল না। প্রমাণ আমাদের গ্রন্থ থেকে নয়, তাদের একটা গ্রন্থ, এটার নাম হলো এশাআতু সুন্নাহ আন-নববিয়্যা। আমি ইনশাল্লাহ দিয়ে যাওয়ার চেষ্টা করব। এটার নাম হলো কি? এশাআতু সুন্নাহ আন-নববিয়্যা। এই গ্রন্থের লেখক মৌলভী হুসাইন বেটালভি, যিনি এটার এডিটর বা সম্পাদকও ছিলেন, তিনি ছিলেন আব্দুল হক বেনারসির একজন শিষ্য। আব্দুল হক বেনারসিকে 1840-এ বহিষ্কার করা হয় মুজাহিদ বাহিনী থেকে। মুজাহিদ বাহিনী থেকে বহিষ্কার করার কারণে যেই পরিবেশ তৈরি হয় সেটা ছিল এই, এই লোকটার ব্যাপারে আরব আলেমদের থেকে ফতুয়া তলব করা হয়। আরব আলেমরা বলেছে, যেই লোক এই পর্যায়ের বিভ্রান্তি তৈরি করবে এই লোককে ডাইরেক্ট কতল করে দাও, তাকে হত্যা করে ফেলো। আমার কথা নয়, তদানীন্তনকালে একটা ফতুয়ার কিতাব রচিত হয়েছে,
যেই ফতোয়ার কিতাবের নাম ছিল তামবিহুদ দালিন, গুমরাহদের জন্য সতর্কবাণী, সেই কিতাবের মধ্যে স্পষ্ট ভাষায় এই বক্তব্যটা আছে। জোরে বলেন, আছে না নাই? আছে। ফিরকায়ে আহলে হাদিস 1846-এ আব্দুল হক বেনারসির প্রতিষ্ঠিত। প্রশ্ন হলো কিভাবে বললেন 1846-এ প্রতিষ্ঠিত? উত্তর হলো এই, সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলাই জীবিত থাকা অবস্থায় আলাদা কোনো মতভেদ ছিল না। সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলাইর মৃত্যুর পর তারা দাবি করল যে আমি সৈয়দ আহমদের খলিফা। যেহেতু সৈয়দ আহমদ মৃত্যুবরণ করলেন 46-এ, এরপরেই তাদের বহির্প্রকাশ, সুতরাং এই লোকগুলোর এর আগে থাকার কোনো সুযোগ আছে নাই। দ্বিতীয় নাম্বার, ওদের বড় বড় আলেমদের বিভিন্ন বক্তব্য থেকেও এই জিনিসটা স্পষ্ট হয়ে যায়, সেটা হলো এইভাবে আমি আপনাদের সামনে স্পষ্ট করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তারা বলেন, তাদের একজন অনেক বড় আলেম যার নাম ছিল সিদ্দিক হাসান, এই লোক বলেন, খুলাসায় হাল হিন্দুস্তান কে মুসলমানো কা ইয়ে হে কে জব সে ইহা ইসলাম আয়া চুক আকসর লোক বাদশাহো কে তরিকে আর মজহব কো পসন্দ করতে হে, ইস ওয়াক্ত সে লেকর আজ তক ইয়ে লোক হানাফি মজহব পর কায়েম রহে আর হে। অর্থাৎ এই উপমহাদেশে যারা শাসন করেছেন, এবং ইসলাম যেহেতু স্বাভাবিকভাবেই শাসকরা যেই দলে থাকে সেই দল অনুযায়ী হয়, এই দেশে যেহেতু অধিকাংশই হানাফি, এই জন্য হানাফি মাজহাবের উপরেই শুরু থেকে ছিল এখনো আছে আওয়ার উসি মাজহাবকে আলেম, আওয়ার ফাজিল কাজী, আওয়ার মুফতি, আওয়ার হাকেম হুতে রাহে, মুফতি হয়েছে হানাফি মাজহাব থেকে, হাকেম হয়েছে হানাফি মাজহাব থেকে, কাজী হয়েছে হানাফি মাজহাব থেকে, না আহলে হাদিস থেকে? জোরে বলেন, কোন জায়গা থেকে? আমাদের কথা না, তাদের একজন ব্যক্তিত্বের কথা। তার তরজমান ওয়াহাবিয়া নামক গ্রন্থের 10 নম্বর পৃষ্ঠার মধ্যে সে এই জিনিস পরিষ্কার লিখে দিচ্ছে। এর বিপরীতে এদের ব্যাপারে তাদের নিজস্ব যে সমস্ত মতামত পাওয়া যায়, এদের হালাত কি ছিল দেখুন। এদের একজন বহুত বড় পণ্ডিত এই সিদ্দিক হাসান, তিনি তার তরজমান ওয়াহাবিয়া নামক গ্রন্থে লেখেন, ইয়ে আজাদিগি হামারি মাধাবে জাদিদা সে, আমাদের নতুন ধর্মের, নতুন মতের, নতুন পথের যেই স্বাধীনতা ধর্মী মেজাজ, এই মেজাজটা আইনে মুরাদে কানুনে ইংলিশ ইয়া হে, যে আমাদের এই মেজাজটা হুবহু আমাদের রাষ্ট্রপরিচালক ক্ষমতায় অধিষ্ঠিত ইংরেজরা যা চায় সেই অনুযায়ী হয়েছে। এরপরে সে বলতেছে, ফরমা রওয়া ভূপাল কু হামেশা আজাদিগি মাজহাব মে কোশিশ রহে জো খাস মনসা গভর্নমেন্ট ইন্ডিয়া কা হে, যে আমরা আমাদের ভূপালীরা যেইভাবে ধর্মকে আজাদভাবে লালন পালন করার চেষ্টা করি, মানার চেষ্টা করি, এটা ডাইরেক্ট আমাদের প্রশাসক তথা রাষ্ট্রপ্রধান ইন্ডিয়ার হুকুমত যেইভাবে চাচ্ছে, তথা তদানীন্তনকালে যারা ইংরেজ ছিল, ব্রিটিশ ছিল, তারা যেইভাবে চায় সেইভাবেই করছি। ও মুসলমানেরা, বুঝে থাকলে বলুন তো, যেখানে আমাদের লোকেরা শহীদ হয়েছে সেইখানের মধ্যে তারা বলে আমাদের এইভাবে চলাটা হলো ইংরেজদেরকে খুশি করার জন্য। কথা বোঝেন নাই মনে হয়। এরপরে দালালির সুরত দেখেন, তাদের আরো একটা গ্রন্থ আছে আল হায়াত বাদ আল মামাত, এটার 93 নম্বর পৃষ্ঠার মধ্যে অত্যন্ত পরিষ্কার ভাষায় লিখছে, ইস গেরুহে আহলে হাদিস কে খায়র খা ওয়াফাদার রেয়া ব্রিটিশ গভর্নমেন্ট হোনে পর এক বড়ি রৌশন আওয়ার কবি দলিল ইয়ে হে কে ইয়ে লোক ব্রিটিশ গভর্নমেন্ট কে জির হেমায়ত রাহনে কো
इस्लामी सल्तनतों के जीरे साया से जीरे साया रहने से बेहतर समझते हैं जे आमादेर लोकेरा जे स्वाभाविक भावे ब्रिटिश देर खायर खा ब्रिटिश देर भालो चान एटार सबचेये बड़ प्रमाण हलो ए जे आमरा मने करी इस्लामी हुकूमतेर तत्त्वाबधाने थाकार तुलनाय इंग्रेजदेर तत्त्वाबधाने थाका आमादेर जन्य बेशी निरापद। आरो जोरे बोलेन ना, सबचेये बड़ कथा तारा जेटा बोलेछे सेटा हलो ए इंग्रेजी गवर्नमेंट हिंदुस्तान में हम मुसलमानों के लिए खुदा की रहमत है। नाउज़ुबिल्लाह बोलबेन ना, इंग्रेजरा कि आमादेर जन्य रहमत छिलो ना गजब छिलो? गजब छिलो। सेई गजब এই বাইদের পক্ষ থেকে দাবি করা হলো কি? জোরে বলেন। এবার আসুন তাহলে ওদের মানসিক অবস্থা ছিল কি? ইংরেজদের গোলামি করা, ইংরেজদেরকে খুশি করা, ইংরেজদের সন্তুষ্ট অনুযায়ী চলা। তাদের নাম কি ছিল এই ব্যাপারে আমাদের ওলামায়ে কেরাম নন, তাদের ওলামাদের বক্তব্য শোনাই। মৌলবি আসলাম সে তার এক গ্রন্থের মধ্যে লেখে, পহলে ইয়ে জামাত ইস জামাত নে আপনা কোই খাস নাম নেহি রাখা থা। এই জামাত শুরুতে নিজেদের কোনো নাম রাখে নাই, মাওলানা শহীদ কে বাদ, শহীদ মানে সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলাইহির পরে ইস জামাত মে আপনা বাদ মুখালিফুন উনকু বদনাম করনে কে লিয়ে ওয়াহাবি কহনা শুরু কিয়া। যে যখন সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলাইহির মৃত্যুর পর এই লোকগুলো বিভিন্ন আমাদেরকে মুখালিফ আমাদেরকে ওয়াহাবি বলতে আরম্ভ করে দিল, ওই অবস্থায় আপনি আপকু মুহাম্মদি কাহনে লাগে, তারা তাদেরকে মুহাম্মদি বলতে লাগলো। ফের ইসকু ঝোর কর আহলে হাদিস কা লকব এখতিয়ার কিয়া, তারপরে তারা নিজেদের নাম আহলে হাদিস গ্রহণ করলো। জু আজ তক চলা আ রাহা, যেটা এই পর্যন্ত চলে আসলে নাওয়াদারাত নামক গ্রন্থে 342 নম্বর পৃষ্ঠা আছে। বলেন তো দেখি বুঝে থাকলে এই নামটা আল্লাহর নবী দিছে? না। জোরে বলেন না। সাহাবায়ে কেরাম দিছে? না। তাবিঈনে দিছে? না। বরং তাদের বক্তব্য অনুযায়ী সাইয়্যেদ আহমদ রহমতুল্লাহ আলাইহির মৃত্যুর পর এই নামকে তারা গ্রহণ করেছিল। এবারে আসেন এই নাম কারা দিল? আমাদের কিতাব থেকে না, তাদের কিতাব থেকে। এই কিতাব এশাতুস সুন্নাহ, এটার নাম কি? এশাতুস সুন্নাহ আন-নববিয়্যা। এডিটর বা সম্পাদক হলেন মৌলবি হোসাইন বেটালবি, তিনি তার লিখিত এই গ্রন্থের 34 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করে দীর্ঘ জায়গা পর্যন্ত এই হলো 34 নম্বর পৃষ্ঠা। এখানের মধ্যে ইংরেজ গভর্নরের কাছে তারা একটা চিঠি লিখল। কি চিঠি লিখল? যে আমাদেরকে লোকেরা ওহাবি বলে, আর ওহাবি বলতে এই দেশে বোঝানো হয় তাদেরকে যারা ইংরেজ সরকারের বিরোধিতা করে। আমরা যেহেতু ইংরেজ সরকারের বিরোধী না, বরং ইংরেজ সরকারের পক্ষপাতী, ইংরেজ সরকার যেইভাবে চায় সেইভাবে আমরা চলি। একটু কি পড়ে শোনাবো? শুনবেন, দেখুন কি বলে। মে আপকি খেদমত মে সতুর জাইল কু পেশ করনে কি ইজাজত ওয়া মাফি কা খাস্তগার হু, মাইনে এক মজমুন আপনা মাহওয়ারি রিসালা, যে আমি যে চিঠি লিখছি এই ব্যাপারে অনুমতিও চাচ্ছি, মাপও চাচ্ছি। আমি আমার মাসিক পত্রিকা এশাতুস সুন্নার মধ্যে লিখেছিলাম জিস মিস বাদ কা ইজহার থা, যেখানে আমরা এই কথাও লিখেছিলাম কে লফজ ওয়াহাবি জিসকো অমুমন বাগি আর নিমক হারাম কে মানাম ইস্তেমাল কিয়া যাতা হে, যে লফজ ওয়াহাবিটা স্বাভাবিকভাবেই যারা বিদ্রোহী এবং যারা সরকার বিরোধী তাদের ব্যাপারে ব্যবহার হয়, লিহাজ ইস লফজ কু ইস্তেমাল মুসলমান হিন্দুস্তান কি ইস গেরুহ কে হক মে জু আহলে হাদিস কহলাতে হে, যে হিন্দুস্তানের ওই মুসলমান যারা নিজেদেরকে আহলে হাদিস বলে, আর ওই হামেশা সে সরকারকে নিমক হালাল ও খায়ের খা হে, যারা সব সময় সরকারের ভালো চেয়েছেন এবং সরকারের নিমক হালাল আর হর বাত বারা সাবেত হু চুকি,
এবং বহুত বার এই কথাটা প্রমাণিত হয়েছে আমার সরকারি খত কিতাবত মে তসলিম কিয়া যা চুকি হ্যায় এবং রাষ্ট্র মেনে নিয়েছে আমাদের এই কথা। সুতরাং আমাদেরকে এই ওয়াহাবি নামটা বাদ দিয়ে আহলে হাদিস নামটাকে দেওয়া হোক, চাচ্ছে কার কাছে? জোরে বলেন, কার কাছে? ইংরেজ গভর্নরের কাছে এই চিঠি লিখলো নাম চেয়ে। তাদের পক্ষ থেকে মাঝে মধ্যে বলা হয় যে নাম তো তাদের আগে থেকেই ছিল, আমরা তাদেরকে প্রতিউত্তরে বলবো 1840-এর আগে আব্দুল হক বেনারসির আগে দুনিয়াতে ছিল না, ঠিক কিনা জোরে কর। সুতরাং আব্দুল হক বেনারসি এটা নবীর যুগের লোকও না, সাহাবি যুগের লোকও না, বরং ওই যুগের লোক এবং মুসলমানদের মধ্যে একটা গাদ্দারের নাম, একটা বিদ্রোহীর নাম, মুসলমানদের বিরুদ্ধে অবস্থানকারী একটা দুষ্টের নাম। সুতরাং এর কথা অনুযায়ী কোনোদিন মুসলমান চলতে পারে না। দেখেন ফলাফল কি হলো, পরবর্তী সময়ে তাদের এই আবদার রক্ষা করলো ইংরেজ। প্রশ্ন হলো এই, ও ভাইরা বুঝার জন্য বলছি, মুসলমানরা যখন চরমভাবে এই উপমহাদেশের মধ্যে মার খাচ্ছিল, যে অবস্থার মধ্যে মুসলমানদের পিঠ দেয়ালে ঢেকে গেছে, যে অবস্থার মধ্যে দারুল উলুম দেওবন্দের নেতৃত্বে থাকা ওলামাই কেরামদেরকে গাছের মধ্যে ঝুলানো হয়েছিল, সাইয়্যেদ পাদারীদেরকে সেই সমস্ত কূপের মধ্যে রেখে রক্তাক্ত করা হয়েছিল, ওই অবস্থার মধ্যে তোদের আলাদা নাম নেওয়ার দরকার কি? ব্রিটিশদের গোলামী নাম করার দরকার কি? আল্লাহর কসম কেটে বলি, ওলামাই কেরামদেরকে বিরুদ্ধাচরণ করে আমাদের রক্ত দিয়ে তোমাদের নাম লেখা হয়েছে। কথা বুঝেন নাই মনে হয়, যে অবস্থার মধ্যে চরম অবস্থা। দেশ স্বাধীন হলো 1947-এ, এই ঘটনাগুলো ঘটতেছে 1886-তে। ফলাফল কি হলো, 1886-এর 3রা ডিসেম্বরে সর্বপ্রথম পাঞ্জাব গভর্নমেন্টের পক্ষ থেকে WMN নামক তদানীন্তন ব্যক্তির পক্ষ থেকে চিঠি লিখে তাদেরকে জানিয়ে দেওয়া হলো। হ্যাঁ, চিঠির নাম্বার ছিল তৎকালীন সময়ে 1758। এই 1758 নাম্বার চিঠির অনুলিপিতে জানিয়ে দেওয়া হলো পাঞ্জাব গভর্নমেন্টের পক্ষ থেকে 3রা ডিসেম্বর 1886, যে এই তোমরা যে চেয়েছিলা তোমাদের নাম আহলে হাদিস হোক, যাও তোমাদেরকে আহলে হাদিস হিসেবেই নামকরণ করা হলো। এমনকি ওদেরকে হেফাজত করার জন্য, ওদেরকে হেমায়েত করার জন্য এটা টাইম 1886 থেকে নিয়ে 1890 পর্যন্ত সিপি গভর্নমেন্টের পক্ষ থেকে, ইউপি গভর্নমেন্টের পক্ষ থেকে, পাঞ্জাব গভর্নমেন্টের পক্ষ থেকে এবং বাঙ্গাল গভর্নমেন্টের পক্ষ থেকে একটা একটা করে চিঠি আস্তে আস্তে দেওয়া আরম্ভ করে দিল যে তোমাদের নাম এখন থেকে আহলে হাদিস। তোমাদের নাম কি? আহলে হাদিস। যেমন সিপি গভর্নমেন্টের পক্ষ থেকে যে চিঠি আসে, সেই চিঠিটা দেওয়া হয়েছিল 14 জুলাই 1888 সালে, চিঠির নাম্বার হচ্ছে 407। এরপরে সময় ইউপি গভর্নমেন্টের পক্ষ থেকেও তাদেরকে জবাবি চিঠি দেওয়া হলো, সেই চিঠি দেওয়া হয়েছিল 20 জুলাই 1888, চিঠির নাম্বার ছিল 386। এরপরে বোম্বাই গভর্নমেন্টের পক্ষ থেকেও তাদেরকে চিঠি প্রেরণ করা হলো, তারিখ ছিল 14 আগস্ট 1888, জানিয়ে দেওয়া হলো যে তোমাদের নাম এখন থেকে আহলে হাদিস, চিঠির নাম্বার হচ্ছে 732। তারপরে মাদ্রাজ থেকেও তাদেরকে চিঠির মাধ্যমে জানিয়ে দেওয়া হলো 15 আগস্ট 1888, চিঠির নাম্বার হলো 127। সর্বশেষ বাঙ্গাল গভর্নমেন্টের পক্ষ থেকেও তাদেরকে জানিয়ে দেওয়া হলো যে আজকের দিন থেকে তোমাদের নাম হচ্ছে আহলে হাদিস, চিঠির নাম্বার হচ্ছে 86 না, এটা ছিল 90 সালে 1890, চিঠির নাম্বার হলো 156। ও মুসলমানেরা, মুসলমান তো নাম একটাই মুসলমান, মুসলমানদের নাম আবার বিদর্মীরা দিবে, ইহুদিরা দিবে, তাদের পা চেটে নাম নিতে হবে, এই জিনিস দ্বারা বোঝা যায়, আল্লাহর কসম কেড়ে বলি, এই নাম করার পিছনে একটাই মাত্র গভীর ষড়যন্ত্র, গভীর থেকে গভীর ষড়যন্ত্র হলো এই মুসলমানদের মধ্যে ফাটল ধরিয়ে দেওয়া, মুসলমানদেরকে শেষ করে দেওয়া। তবে আল্লাহর কসম কেড়ে বলি,
ওলামায়ে দেওবন্দের কৃতি সন্তানেরা, সূর্য সন্তানেরা সর্বযুগে বাতিলকে মোকাবেলা করে গেছে। সাইয়েদ মাদানির রুহানি সন্তানেরা এখনো মনে নাই, শেখ আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির রুহানি সন্তানেরা এখনো মনে নাই, শামসুল হক ফরিদপুরী রহমতুল্লাহ আলাইহির রুহানি সন্তানেরা এখনো মনে নাই, ইংরেজদের দালালি করনেওয়ালা, ইংরেজদের থেকে নাম নেওয়ালা ইস্তাবের কিছুই করতে পারবে না, পারবে না। দেখছেন তাহলে আমরা একটা দীর্ঘ ইতিহাস পড়লাম। আপনাদের হয়তো মনে হতে পারে যে আমি এটা বানিয়ে বললাম কিনা, যে কোন গভর্নমেন্টের পক্ষ থেকে কখন চিঠি আসা হয়েছে। দেখুন, যখন কেউ সরকারের গোলামির মধ্যে থাকে তখন সে মনে করে আমি রাজা, আমার চেয়ে বড় রাজা আর নাই, কি বলেন ঠিক নেই? তারা ওই অবস্থা ছিল। ইংরেজি গভর্নমেন্টকে রাজি করার জন্য এশাতু সুন্না বিরাট বড় পত্রিকা ছাপায় দিল, এবং এই পত্রিকার মধ্যে এই যে দেখেন নাম্বার ওয়ারি, এটা হচ্ছে এক গভর্নমেন্টের পক্ষ থেকে পাওয়া কাগজের জবাব, এটা হচ্ছে আরেক গভর্নমেন্টের পক্ষ থেকে পাওয়া কাগজের জবাব, এটা হলো আরেক গভর্নমেন্টের পক্ষ থেকে পাওয়া কাগজের জবাব। এইভাবে এই গভর্নমেন্টে মাদ্রাস, গভর্নমেন্টে বোম্বাই, মানে বোম্বাই মাদ্রাস বাঙ্গাল পাঞ্জাব সব গভর্নমেন্টের পক্ষ থেকে কোন তারিখে কিভাবে কি চিঠি পাইছে, এমনকি ইংরেজদেরকে বিশ্বস্ত করার জন্য যে সরকার তোমরা যে আমাদেরকে নামকরণ করেছ, আমরা কিন্তু পিওর লোক, তোমাদের সাথেই আছি, সুতরাং বোঝা যায় এরা কি ইংরেজদের পক্ষে না বিপক্ষে। সুতরাং আমরা দালাল বলবো না, কিন্তু দালালি বোঝা যায় না, যায় না, কথা বোঝেন না মানে হয়, দালাল বলা দরকার নাই। ও ভাইয়েরা ওলামায়ে কেরাম কাউকে কিছু বলার আগে হেফাজত করে বলে। উদাহরণস্বরূপ বর্তমান সময়ে ডাক্তার জাকির নায়েককে নিয়ে আমাদেরকে নিয়ে খুব বিরাট একটা কিছু করা হচ্ছে, কি বলেন ঠিক নেই? এদের দাবি হচ্ছে যে ডাক্তার জাকির নায়েক আহলে হাদিস বা সালাফি, আসলে এই লোকটা আহলে হাদিস না সালাফিও না, কথা বোঝেন নাই। এই লোকটা কি, উনি হচ্ছেন একটু স্বাধীন মেজাজের মানুষ, যেহেতু স্বাভাবিকভাবেই কেউ যদি ডাক্তারি না পড়ে ডাক্তারি করে অনেক সময় সেই চিকিৎসা কিন্তু ভুল হতে, রোগী মারা যায় কি যায় না, কথা বোঝেন না মনে হয়, একটু বোঝানোর চেষ্টা করছি, বুঝবেন। আসলে তার দাওয়াতি মিশন সেই 1988 বা 90 দশক থেকেই তো চলছে। ওলামায়ে কেরাম কিছু বলছেন, জোরে বলেন, বলছেন, বলে নাই। ওলামায়ে কেরাম বলেছেন, দেখুন দায়ী এক রিক্সার ড্রাইভারও হতে পারে, স্বাভাবিক দায়ী ইসলামের দিকে আহ্বান, কিন্তু দায়ী যেটা কোরআনিক আলোকে যেই দায়ী, সেই দায়ী হওয়ার জন্য অবশ্যই শর্ত আছে, কিন্তু স্বাভাবিক দায়ী মনে করেন এই ভাই আসো নামাজ পড়ো, ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, এই যে সমস্ত জিনিসগুলো আছে যুগ প্রতিষ্ঠিত, যুগে যুগে প্রমাণিত, এইগুলা কথা যে কেউ বলতে পারে, দাওয়াত দিতে পারে, যেমন দাওয়াত ও তাবলীগের মেহনতে বহু ডাক্তার ইঞ্জিনিয়ার মাস্টার আছে না নাই, জোরে বলেন না, আছে, কিন্তু তারা ছয় উসুলের উপর নর্মালি কথা বলে যায়, কোনো আলেম কিছু বলে না। ডাক্তার আহমেদ দিদাত একই পর্যায়ে ছিলেন, দাওয়াত দিছে ওলামায়ে কেরাম কিছু বলে নাই। তাহলে একটা হচ্ছে ডাক্তার জাকির নায়েকের দাওয়াতি সুরত, ইসলামের দিকে দাওয়াত দিচ্ছে, আরেকটা হচ্ছে তার তুলনামূলক বিশ্লেষণ, সেটাও করছে। এই দুইটার ব্যাপারে এই পর্যন্ত ওলামায়ে কেরাম কিছু বলে নাই। হ্যাঁ, প্রক্রিয়ার ব্যাপারে বলেছে, দাওয়াত দেওয়া যেমন দরকার, পর্দা করা দরকার আছে না নাই? আপনি দাওয়াত দিলেন মহিলাদেরকে সামনে রাইখা, মিডিয়ার মধ্যে মহিলাদের চেহারা আইনা বিশ্বব্যাপী দেখাইলেন, পর্দার বিধান লঙ্ঘন হইল কিনা? তাহলে দাওয়াহ ওলামায়ে কেরাম বিরোধিতা করে নাই, দাওয়াতের সিস্টেম ওলামায়ে কেরাম বিরোধিতা করছে। তবে যখন তিনি এসে ফতোয়া দেওয়া আরম্ভ করলেন, কোরআন শরীফ অজু ছাড়াও ধরা যাবে, সহি না গলত? আরে বলেন না, ভুল। যখন তিনি ফতোয়া দিলেন, তিন তালাক দিলে এক তালাক হয়, এটা সহি না গলত? ইসলাম মুসলমান হওয়ার জন্য সবচেয়ে বড় শর্ত হলো আল্লাহর উপরে বিশ্বাস, নবীর উপরে বিশ্বাস, কিতাবের উপরে বিশ্বাস, আখিরাতের উপরে বিশ্বাস, ফেরেশতার উপরে বিশ্বাস। এখন যদি জাকির নায়েক বলে নবীর উপরে বিশ্বাস না করলেও জান্নাতে যাওয়া যাবে, চাঁদ আছে, এটা কি সহি না গলত?
ওলামায়ে কেরাম এই কথাটা বলবে না, এ বলাটা কি ভুল? আচ্ছা, তিনি টাই পরেন, আমাদের প্রধানমন্ত্রী আর আমাদের যারা মন্ত্রীরা আছে টাই পরে না, এমপিরা পরে না, অনেক মুসলমান পরে না, হুজুরাকে বলছে তুমি টাই খোলো, কিন্তু কেউ পরে এবং এই কথা বলে ইসলামে পোশাকের কোনো দরকার নাই, তাই এটাও একটা ইসলামের পোশাক, এটা কথাটা ভুল না সঠিক? তো যারা সহি আলেম তারা বলবে দেখুন আপনি একজন দায়ী, অন্য দশজন লোকের মতো আপনি হতে পারেন না, এটাই ওলামায়ে কেরামগণ বলেছেন। আপনি ইসলামের পোশাককে অস্বীকার করতে পারেন না, আপনি একজন জ্ঞানী, পোশাকের বহু গুরুত্ব আছে, না হয় তো আপনাকে চাকরি দিব আমরা কি হিসাবে, রাস্তার মধ্যে ট্রাফিক হিসাবে আপনাকে পোশাক দেওয়া হবে না, এই চাকরিজীবী চাকরি করতে পারবে? বোঝেন নাই মনে হয়, একজনকে ট্রাফিকের চাকরি দিলেন, প্রধানমন্ত্রী চাকরি দিল পোশাক দিল না, এই লোক গিয়ে রাস্তায় গিয়ে যদি কোনো গাড়িকে দাঁড় করাইতে বলে গাড়ি দাঁড়াবে? বরং তারা মার দিবে। কথা বুঝেন নাই? পুলিশের যেই কাজ, এই কাজটা সে নির্দিষ্ট পোশাক না পরলেও চলবে কি না? চলবে, কাজটা চলবে, কিন্তু সেই যে পুলিশ এই জন্য এই পোশাক পরতে হয়। আর্মির যেই কাজ, এই পোশাক না পরলেও আর্মির কাজ চলবে। র‍্যাবের যেই কাজ, এই পোশাক না পরলেও র‍্যাবের চলবে। নার্সের যেই পোশাক, নার্স এই পোশাক না পরলেও নার্সের চলবে। ডাক্তারের যেই পোশাক, ডাক্তার এই পোশাক না পরলেও ডাক্তারই চলবে। কিন্তু ও মুসলমান, অফিসের সিস্টেম হলে তুমি সেই পোশাক পরতে পারো, রাষ্ট্রীয় আইনের কারণে পুলিশে পোশাক পরিবর্তন করতে পারে, আর্মি পোশাক পরিবর্তন করতে পারে, আর্মির পোশাকের দাম থাকতে পারে। আল্লাহর কসম কেড়ে বলি, হিন্দু ধর্মে আলাদা পোশাক আছে, বৌদ্ধ ধর্মে আলাদা পোশাক আছে, সব ধর্মে আলাদা পোশাক আছে। যারা বলে ইসলামের কোনো আলাদা পোশাক নাই, তার মানে তারা ইসলামের পরিচয়কে মুছে দিতে চায়। তবে ইসলামের পরিচয় মুছে যাবে না, ইসলামের পোশাক নবী মুহাম্মদ থেকে নিয়ে এই পর্যন্ত ছিল, আমরা এটা লালন করব, কোন বিদ্রোহী আর এগুলোকে শেষ করতে পারবে না। পোশাক আছে থাকবে, আপনার ভালো লাগে না পরবেন না, ভিন্ন জিনিস, কিন্তু তাই বলে ইসলামের পোশাকের গুরুত্বই নাই, এই কথাটা একটা গোমরাহি কথা, ঠিক কিনা জোরে কন? আচ্ছা, এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, বর্তমান সময়ে আমাদের মধ্যে যে জিনিসটা খুব বেশি কাজ করে সেটা হলো এই, নিজে মানব, নিজ অনুযায়ী আমল করব। বলেন তো সম্ভব? বলেন না সম্ভব? এটা কেমন? এটা হলো কয় যে, আচ্ছা নিজে মানব তো বলে বলে, এটা যতটুকু আছে ওলামাদের কথাকে নিজেরা যাচাই বাছাই করে মানব, বলে কি না? আহা, এটা হলো ওই রোগীর মতো, রোগীর রোগ হয়েছে, ডাক্তারের কাছে যাবে, ডাক্তার ওষুধ দিবে, ওষুধ খাবে, কিন্তু এটা না করে যদি কোনো বলে ডাক্তার সাহেব ওষুধ দিলেন, কোন কোম্পানির ওষুধ, কোন গ্রুপের ওষুধ, যেই কোম্পানির ওষুধ, কি কি মেডিসিন ব্যবহার করলো, কোন জায়গা থেকে ব্যবহার করলো, এইভাবে যদি কোনো সেটাকে তথ্য তালাশ করা শুরু করে দেয়, কেয়ামত পর্যন্ত তথ্য তালাশ করতে পারবে তার রোগের চিকিৎসা হবে নাকি এই লোকটা মারা যায় কবরস্থানে যাবে? অনুরূপভাবে যারা ইমাম ও আইম্মাদের কথাকে বলেন যে আমরা নিজেরা জেনে বুঝে আমল করব, কোরআন হাদিসের সাথে মিলায় আমল করব, তাদের উদ্দেশ্যে বলবো, আপনি যদি বলেন যে আমি ইমামদের কথাকে যাচাই বাছাই করব হাদিসের কিতাব দিয়া, কেন ইমামদের কথাকে যাচাই বাছাই করবা? যেহেতু ইমামরা নবীর যুগে ছিল না, সাহাবীর যুগে ছিল না, 400 বছর পরে আসছে, যদিও এটা মিথ্যা কথা, যদিও এটা কি কথা? মিথ্যা কথা। তারপরেও বলি, ইমামদের কথাকে যদি কেউ বলে যে আমি নিজে গবেষণা করে মানব, সে বাইদের প্রতি সশ্রদ্ধ সম্মান রেখে বলবো তোমার এদের কথাগুলোকে মাপার মাপকাঠি কি? সে যদি কোনো বলে যে কোরআন হাদিস, তা আমি বলবো এই যে হাদিসের 6 গ্রন্থ, এই 6 গ্রন্থের কোনোটার ব্যাপারে আল্লাহ নবীর পক্ষ থেকে সার্টিফিকেট আছে, হাদিসের সাহাবায়ে কেরামের পক্ষ থেকে সার্টিফিকেট আছে, তাবিনদের পক্ষ থেকে সার্টিফিকেট আছে, তাহলে ইমাম বুখারী যে এই হাদিসটাকে সহি বললেন, তাহলে আমি দেখতে হবে ইমাম বুখারী কথাটা কোন হুজুর থেকে বলেছেন, ওই হুজুর ঠিক ছিলেন কিনা, এরপরে যে হুজুর থেকে বলছেন সেই হুজুর ঠিক ছিলেন কিনা, এইভাবে তো গবেষণা করা সম্ভবই না। আর গবেষণা করতে গেলে এই লোকটা নামাজ পড়া লাগবে নি, জোরে বলেন, নামাজ পড়া লাগবে না,
গবেষণা করতে করতে শেষ। ফেকাকে যদি কোনো কেউ গবেষণা করতে চায়, নিজের বিবেক বুদ্ধি দিয়ে সেই বলে আমি যাচাই বাছাই করে মানব, তাকে আমরা বলবো হাদিসের কিতাবগুলোকেও তোমার যাচাই বাছাই করতে হবে। কেননা হাদিসের কিতাবগুলো নববী যুগে ছিল না, যেমন চার মাজহাব নববী যুগে ছিল না। সুতরাং একই কারণে যদি তুমি ফেকার ইমামদের কথা যাচাই বাছাই করে মানো, হাদিসের ইমামের কথাও যাচাই বাছাই করে মানতে হবে, সম্ভব? আচ্ছা, এটা হলো হক্কানি আলেমদের কথা। আর যারা দালালি করে, সর্বযুগে ছিল, দেখুন জাকির নায়েক একজন সাধারণ মুমিন মুসলমান দায়ী, আমরা চাই যে সে ফিরে আসুক, মাসালা মাসালা না দিয়ে আগে যেরকম ইসলামের কথাগুলো বলতো পর্দার বিধান সামনে রেখে, তার শুধু বক্তব্যটা পুরুষ সামনে রেখে বক্তব্য দিক, সহি বক্তব্য দিলে আমাদের কোনো সমস্যা আছে? আর যদি বলে সমস্যা আছে, নাই। কিন্তু তাই বলে তার দোষগুলো কেউ না বলা, যেমন ও বলে দিছে কোরআন শরীফ ওজু ছাড়া স্পর্শ করা যাবে, অথচ সূরা ওয়াকেয়ার আয়াতের স্পষ্ট খেলাফ, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, মুতাহহার ছাড়া পবিত্ররা ছাড়া কেউ ধরতে পারবে না। এখন যারা হক্কানি আলেম তারা বললেন আপনার এটা ভুল হয়েছে, তারা দালাল, তারা বললো যে এটা ঠিক আছে, তাফসীরের কিতাবের মধ্যে আছে, অথচ তাফসীরগুলো মারজু। সুতরাং হক্কানি আলেমের পরিচয় হলো দালালি করবে না, দালাল যারা তারা কিয়ামত পর্যন্ত হক হতে পারবে না। তাই স্বাভাবিকভাবেই আমাদের কোনো পোশাকের সাথে বিরোধ নাই, তবে যেই পোশাকটা বিদুর্মীরা পরেছে, আমি একজন মুসলমান হিসেবে ওই পোশাকটা আমি পরবো? আর যদি বলেন না পরবো, আপনাদের এলাকায় হিন্দু ভাইরা যারা আছেন, তাদের আগের যুগের যারা মুরব্বীরা ছিল এরা এক স্টাইলে পরত, তাই না? এদিক দিয়ে দেখা যায়, এদিক দিয়ে দেখা যায়। এখন আমাদের মধ্য থেকে কেউ যদি কোনো এটা এভাবে পরা শুরু করে, তাকে আপনি বিরোধিতা করবেন কি না? কেন? কারণ আপনি স্বচক্ষে দেখতেছেন যে এই পোশাকটা তো হিন্দুরা পরে। অথবা যদি কোনো বৌদ্ধদের মতো শালু পরা শুরু করে দেয়, বিরোধিতা করবেন কি না? যেহেতু যুগে যুগে একটা কথা চলে আসছে যে এই যে টাইটা, এই টাইটা খ্রিস্টানদের পোশাক এবং তাদের ক্রুশের চিহ্ন বলে কথিত আছে, প্রসিদ্ধি আছে। সুতরাং একজন খালেস মুসলমান হিসেবে আমাদের দাবি হচ্ছে এই যে আমরা অন্ততপক্ষে এই পোশাকটা পরব না। কিন্তু যদি কেউ বলে যে তাই এটা কোরআনের মধ্যে আসছে, জাকির নায়েককে বাঁচাতে গিয়ে দালালির সর্বোচ্চ পর্যায়ে চলে যায় কাজী ইব্রাহিমের মতো, গতকালকে একটা ভিডিও দেখলাম, ইনশাআল্লাহ আমি ঢাকা ফিরে এটার জবাব দিব, সে বলতেছে তাইয়ুম এটা কোরআনের আয়াত, কা তাইয়ি সিজিল্লিল কুতুব, নাউজুবিল্লাহ বলেন না? এক সময়ে ছোটকালে বিভিন্ন কাহিনী শুনতাম, ক্লাসের মধ্যে স্যারে জিজ্ঞাসা করছে এই কানাডা কোথায় অবস্থিত, তো এক কোনো ছাত্র উত্তর দিতে পারছে না, এক ছাত্র দাঁড়ায় বললো স্যার আমি জানি, কয় কোন জায়গায়, কয় যে আমাদের স্কুলের পিছনে, কয় যে কিভাবে বললাম, কয় স্যার ওইখানের মধ্যে কানা, কানা আছে না, কানাকে বেঁধে রাখা হয়, সুতরাং কানাডা কোথায়, আমাদের স্কুলের পিছনে। আরেক ছাত্রকে জিজ্ঞাসা করা হলো এই তুমি কি ঈসা নবীকে চেনো, কয় যে হ্যাঁ স্যার অবশ্যই চিনি, কোথায় পাওয়া যায়, কয় যে বাজারে পাওয়া যায়, কয় মানে, কয় যে ঈসা মাস আছে না, আর মিললো, মিলে নাই তো এটা মিলছে, কোথায় ঈসা নবী কোথায় ঈসা মাস, এইরকম যারা মিলায় কোরআনের শব্দ আসলে হয়ে গেল, কোরআনের মধ্যে শব্দ তো শয়তানও আছে, এই পর্যন্ত কেউ কি তার নিজের নাম শয়তান রাখছে? আর যদি বলেন রাখছে, ও মুসলমানেরা ইসলামের দাবি হলো যেহেতু এটা প্রসিদ্ধ কথা, এই টাইটা বিশ্বনবী পরে নাই, উম্মতের গ্রহণযোগ্য লোকেরা পরেনি, যেই লোক দালালি করছে সেই লোক পর্যন্ত তাই পরে না, তাহলে সেই লোকটা আবার কোরআনের কা তয়ি সিজিল্লিকে বিকৃতি করে, হাদিসের বিভিন্ন শব্দকে বিকৃতি করে, সেই বলে তয় মানে ভাঁজ করা, তয় থেকে তাই, তাই থেকে তাই মানে ভাঁজ করা, কা তয়ি সিজিল, তয়িল আরাদি জমিনকে বাস করা, যেহেতু এটা ভাস করে পড়া হয় এই জন্য টাইকে টাই বলা হয়, এটা নাকি ইসলামের পোশাক, এটা নাকি কোরআনের পোশাক, আল্লাহর কসম কেড়ে বলি এরা দালালির মধ্যে নেমেছে ইসলামকে বিভ্রান্ত করার জন্য। এমন কি এই কাজী ইব্রাহিম পীর মুরিদিকে অস্বীকার করতে গিয়ে বলে যে আমি
কেউ কেউ বলে যে পীর হক কিনা, তখন সে বলতেছে পীর মুরিদিটা আসছে কাফের মুশরিক বেঈমান থেকে, সেই বলতেছে আমার বাপদাদারাও এই পীর মুরিদির সাথে জড়িত ছিলেন, আমি পীর মুরিদির শরীর ছেড়ে দিয়ে এবং সহি হয়ে গেছি। এটার অর্থ হলো এই, বাজারের মধ্যে আমার বাবাকে লোকেরা জুতা দিয়ে পিটাইছে আর আমি বেঁচে চলে আসলাম, বাঁচলো নাকি মরলো? কথা বোঝেন নাই মনে হয়, তাড়াহুড়া হয়ে গেছে কথাটা। সে তার বাপ দাদাকে পীর মুরিদিকে বললো ইহুদি নাসারা খ্রিস্টান বেঈমানদের পুত্তলিকদের থেকে আসছে, আবার বলতেছে যে এই পীর মুরিদি আমার বাপ দাদা জড়িত ছিল, তো তোমার বাপ দাদা কি খ্রিস্টান ছিল? কথা বোঝেন না আবার। সুতরাং ও মুসলমানেরা দালালি নয়, এবং কারো সপক্ষে যেই কোনো মুসলমানের প্রতি আমাদের ভালোবাসা থাকবে। ওলামায়ে কেরাম মাজার বুঝাও করেন না, ওলামায়ে কেরাম বিভিন্ন পর্যায়ে সমাজে প্রচলিত রুসুমাত চার দিন চল্লিশা করে টাকাও খান না, যে ওলামায়ে দেওবন্দকে নিয়ে তোমরা বলবে পেটের মধ্যে আঘাত হয়েছে এই জন্য পৃথিবীর বিরোধিতা করে, না না আল্লাহর কসম কেড়ে বলি, ওলামায়ে দেওবন্দ যেই স্বার্থকে সামনে রেখে তোমাদের গুরু নামদাতা ইংরেজদের বিরোধিতা করেছে ইসলামকে রক্ষা করার জন্য, সেই ওলামায়ে দেওবন্দ আজকের দিনেও আবার এই জমিনের মধ্যে জেগেছে একমাত্র ইসলামকে রক্ষা করার জন্য। যতদিন এই জমিনে ওলামায়ে কেরাম থাকবে কোন বাতিল টিকতে পারবে না, বাতিলের সুরত যত মজবুত হোক বাতিল ধ্বংসই হবে, বাতিল টিকতে পারবে না। বাতিল এসেছিল শয়তানের রূপ দিয়া, আল্লাহ আদম পাঠায়া বাতিলকে শেষ করেছেন, বাতিল এসেছিল কাবিলের রূপ নিয়ে, আল্লাহ হাবিলের মাধ্যমে সেই জিনিসটাকে শেষ করায় দিছে। ও মুমিন মুসলমান, ফেরাউন হামান সাদ্দাদ সরকারের যুগে যুগে যত বেঈমান যত বাবিস্তাবের বিরোধিতা করেছে, আহলে হকদের একটা বিরাট দল তার মোকাবেলা করেছে, আমার সাথে বলুন কারা কারা তৈজার হাত তোলার নারায় তাকবীর, আল্লাহ রব্বে কারিম আমাদের কবুল করার জন্য বলেন আমিন। ও মুসলমানেরা, ইসলাম ও মুসলমানদের সূর্য সেনারা সব সময় হকের পক্ষে থাকে, বাতিলকে তারা দমিয়ে চলে, ঠিক কিনা ধরে কম? আজকের দিনে ইমামে আজম ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে নিয়ে কথিত তদা শেখ যারা দাবি করে, ওই সমস্ত লোকেরা বলে ইমামে আজম নাকি এক দুইজন ছাত্রের কাছে বসছে, তাদের চোখে আঙ্গুল দিয়ে বলতে চাই ইমামে আজমের 4000 ছাত্র ছিলেন। সুবহানাল্লাহ বলেন, ইমামে আজম সাধারণ কোন ব্যক্তিত্ব নন, বরং যিনি সাহাবায়ে কেরামকে সুস্পষ্ট ভাবে দেখেছেন সহি হাদিস দ্বারা প্রমাণিত, সেই ব্যক্তিত্বকে যারা কলুষিত করতে চায়, ডক্টর সাইফুল্লাহ শুনে রাখো, মদিনা ভার্সিটির ডক্টরেট আর ইমামে আজমের ডক্টরেট এক নয়, আল্লাহর কসম ইমামে আজমের একদম কোণা পর্যন্ত তোমরা বুঝতে পারবা না। বুঝা সম্ভব? জোরে বলেন না, সম্ভব না। সুতরাং আমরা আমাদের আজকের আলোচনা থেকে যে বিষয়গুলো পেলাম সেটা হলো এই, আমাদের সব মিলিয়ে নাম কি? মুসলমান। যারা বলেন কি? মুসলমান। তবে ফিক অনুসরণ করি হিসেবে কোনো কোনো মতামত অনুযায়ী যারা ইমাম আবু হানিফাকে অনুসরণ করে তাদেরকে হানাফি বলে, যারা ইমাম শাফিকে অনুসরণ করে শাফি বলে, আহমদ ইবনে হাম্বলকে অনুসরণ করে হাম্বলি বলে, মালিককে অনুসরণ করে তাদেরকে মালিকি বলে, তবে এটা ইসলাম বিভাজন হিসেবে নাম নয়, বরং ফিক হিসেবে নাম। সকলের ইসলাম লক্ষ্য একটাই, পথ হইল কয়টা? চারটা। পথ হইল কয়টা? চারটা। লক্ষ্য হলো একটা, আমি উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম, যেমন ইসলামের মধ্যে হাদিস এটা একটাই, কিন্তু এখানের মধ্যে বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই যেগুলো আমরা বলি, এছাড়াও আরো প্রায় 1400 কিতাব আমি বললাম, জাওয়ামিউল কালিম নামে একটা হাদিসের এর মধ্যে রয়েছে। এটা অনুযায়ী আপনি যদি বলেন যে নবীর হাদিস তো একটা, এখানে 1400 বা কেমনে করা হলো, এগুলো যেরকম ভুল ওইটাও এরকম ভুল। তো মুসলমানরা অনুসরণীয় অনুকরণীয় হিসাবে আমাদের পরিচয় হলো আহলুস সুন্নাতি ওয়াল জামাত। কি পরিচয়? হাদিসের আলোকে, মান আলাইহি ওয়া আসহাবি, এই আলোকে। এখন যদি কেউ বলে আমি শুধু কোরআন মানি আহলে কোরআন, এটাও গোমরা। হাদিস মানি আহলে হাদিস, এটাও কি? জোরে বলেন, গোমরা। বরং আহলুল কোরআনি ওয়াল হাদিস, আর এই আহলুল কোরআনি ওয়াল হাদিসের নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামা।
কেউ যদি কোনো নিজের আহলে হাদিস হওয়ার দাবিটাকে মজবুত করতে চায় দলিলের কারণে যে আমরা নিশ্চিত এজন্য হাদিস মানবো ফেকা মানবো না, তো আহলে কোরআনরা তাদের চেয়ে বড় হক হয়ে যাবে। কথা বুঝেন নাই? এই দুই জিনিস বাদ দিয়ে আমাদেরকে কোথায় আসতে হবে? আহলুস সুন্নাহ ওয়াল জামা, এটা আমাদের মূল পরিচয়। আহলুল কোরআন এক পেশি, আহলুল হাদিস এক পেশি, উভয়টা মিলিয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামা। আহলুস সুন্নাহ ওয়াল জামার মধ্যে হানাফিরাও আছে, শাফিরাও আছে, হাম্বলিরাও আছে, মালিকিরাও আছে। সবচেয়ে বড় কথা, সিয়াসিত্তার ছয় ইমাম কোন না কোন মাঝহাবের অনুসারী ছিলেন। 29টা মুফাসসিরিনদের নাম না বলতে পারবো যারা কোন না কোন মাঝহাবের অনুসারী ছিলেন। সুতরাং মুফাসসিরিনরা মাঝহাব মানতেন, মুহাদ্দিসিনরা মাঝহাব মানতেন, নাহুর ইমামুন নাহুরা মাঝহাব মানতেন, ইমামুস সরফ মাঝহাব মানতেন, ইমামুল বালাগাত ওয়াল মানতিক মাঝহাব মানতেন। এক কথায় সমস্ত উলুমের খিদমত যাদের দ্বারা হয়েছে তারাই মাঝহাব মানতেন। সুতরাং মাঝহাবের উপর চললেই হক, মাঝহাব না মেনে উল্টা দিকে গেলে বাতিল। কেন বাতিল? যেহেতু ওই বাতিল গুলাকে দাঁড় করাইছে কে? ইংরেজ। আপনাদেরকে সাক্ষী রেখে আমার এখানে ভিডিও হচ্ছে, এই এই ভিডিও আমি ইন্টারনেটেও দিব। গোটা দুনিয়ার আহলে হাদিসদেরকে চ্যালেঞ্জ করে বলছি, যদি তোমাদের দাবি অনুযায়ী এবং এই গ্রন্থের মধ্যে তারা দাবি করেছে বিশ্ব নবী আহলে হাদিস ছিলেন, সাহাবায়ে কেরাম আহলে হাদিস ছিলেন, তাবিন তাবে তাবিন আহলে হাদিস ছিলেন, এই কিতাবের মধ্যে বললো আবদুল্লাহ ইবনে ওমর ইসলাম নিয়ে আসছেন, এই জন্য তিনিও আহলে হাদিস নিয়েছিলেন, গোটা দুনিয়ার আহলে হাদিসদের কাছে প্রশ্ন, আব্দুল হক বেনারসির আগে আমরা যেমন আমি থেকে নিয়ে আল্লাহর হাবিব পর্যন্ত সনদ বয়ান করতে পারবো, হুজুর যেমন হুজুরের সনদ হুজুর থেকে নিয়ে আল্লাহর হাবিব পর্যন্ত বয়ান করতে পারবে, এখানে অসংখ্য গণিত ওলামায়ে কেরামগণ আছেন, তাদের প্রত্যেকেই যেমন আল্লাহর হাবিব পর্যন্ত তারা তাদের নিজেদের সনদ বয়ান করতে পারবেন। বন্ধুদেরকে লক্ষ্য করে বলবো, আব্দুল হক বেনারসি থেকে নিয়ে বিশ্ব নবী পর্যন্ত সনদ দেখাও পারবে না, পারবে না, ঠিক কিনা জোরে বল। দ্বিতীয় নাম্বার, যদি এই আহলে হাদিস নাম নববী যুগ থেকেই থেকে থাকে, তাহলে নববী যুগে একটা মসজিদ দেখাও যে মসজিদের নাম ছিল আহলে হাদিস। সাহাবায়ে কেরামের যুগের একটা মসজিদ দেখাও যেই মসজিদের নাম ছিল আহলে হাদিস। একটা কিতাবের নাম দেখাও যেই কিতাবের মধ্যে আহলে হাদিস নামে কারো নাম লেখা আছে, কিয়ামত পর্যন্ত কায়েম হয়ে যাবে, নাম দেখানো যাবে? জোরে বলেন, যাবে? সুতরাং আমাদের কথার খোলাসা একটাই, 1846-এর আগে এই মতাদর্শে আদর্শী কেউ যে দুনিয়ায় ছিল না, 1886-এর আগে এবং নামকরণ করার আগ পর্যন্ত এই নামে কেউ কাউকে নেয় নাই। সুতরাং যেই নামটা ইংরেজদের পক্ষ থেকে বরাদ্দ, যেই নামটা ইংরেজদের পা চেটে হয়েছে, বুঝতে হবে সেই নামের মধ্যে ঝামেলা আছে, বুঝতে হবে সেই আদর্শের মধ্যে ঝামেলা আছে। ও মুমিন মুসলমানেরা, আমরা কারো দুশ্মন নই, কারো বিরুদ্ধে বলো আমাদের মাকসাদ নয়। আজকের দুনিয়ায় যারা টেলিভিশন দেখে দেখে আহলে হাদিস হয়ে গেছো, ও বন্ধুরা, তোমাদের প্রতিও আমাদের কোনো বিরোধ নেই, কোনো বিরূপ মন্তব্য নেই, কোনো রাগ নেই, ক্ষোভ নেই, তোমরা আমাদের বন্ধু, আমাদের হৃদয় বহুত বড় প্রশস্ত। আমরা হাজার বার বলেছি, তোমরা মিডিয়ায় বলো না, নেটের মধ্যে না বলে আমাদের ওলামায়ে কেরামের সাথে বসো, ওলামায়ে কেরামের সাথে বসে এইগুলার সমাধান করার চেষ্টা করো। কিন্তু তারা আসে না, তারা বসেও না, তারা সব সময় মিডিয়ার মধ্যে বলে, টিভির মধ্যে বলে বেড়ে বেড়ায়। আর আমার সাধারণ কলেজ পড়ুয়া বন্ধুটা বিভ্রান্ত হচ্ছে, ভার্সিটি পড়ুয়া বিভ্রান্ত হচ্ছে, কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে বলি, ও মুসলমানেরা, আমরা যদি কোনো জাগি, এই অবস্থায় যখন আমাদের ঐক্য দরকার ছিল, যারা আমাদের মধ্যে ফাটল চেষ্টা করছে, আমরা তাদেরকে প্রতিহত করবই। হাত তুলে সবাই নারায়ে তাকবীর, হাত তুলে সবাই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলাম মুসলমানদের দুশ্মনদের আমরা সর্বপ্রথম বলবো ফিরে আসো, যদি তোমরা ফিরে নাই আসো শুনে রাখো, ওলামায়ে কেরাম জেগেছে, তোমরা বাঁচতে পারবে না, পারবে না, ঠিক কিনা ধরে কর। প্রিয় ভাই সব, সুতরাং ইংরেজদের পুরা জিন্দগির উপর আলোচনা করে
আল্লাহ না করে বিশ্বজুড়ে আবার চলে আসে, হুজুর বসে আছেন দীর্ঘ সময়তে কষ্ট হয়ে যাবে। এই জন্য আজকে শুধু এই পাঠটাই আলোচনা করে শেষ করলাম। আপনাদের সামনে স্পষ্ট হলো কিনা, এই ইংরেজরা মুসলমানদের বানিয়েছে নাকি একটা বিশেষ গ্রুপ বানিয়েছে মুসলমানদের ফাটল ধরানোর জন্য, ফাটল ধরানোর জন্য। সুতরাং এদের ব্যাপারে সাবধান। আমি এই গ্রন্থটা ইনশাল্লাহ দিয়ে যাবো, এটা এদের বই এবং আমাদের আকাবিরদের লেখা একটা গ্রন্থ দিয়ে যাব। এই গ্রন্থটা, এই দুটা বই ফটোকপি করে নিয়ে আসলাম। আমাদের নামাজের দলিলের উপরে, মাসআলা মাসাইলের দলিলের উপরে একটি অ্যাপ পাওয়া যায় অনেকের কাছেই আছে, আপনারা বিভ্রান্ত হবেন না। আমাদের নামাজ সহি, আমাদের রোজা সহি, আমাদের হজ সহি, আমাদের জাকাত সহি, যারা বলে এইগুলা বাতিল, আমরা বাতিল নই, তারা বাতিল, ঠিক কিনা ধরে কর। আল্লাহ রাব্বে কারিম আমাদেরকে হক ও হক্কানিয়তের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুক, জোরে বলে না আমিন। বাতিল থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করুক, জোরে বলে না আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ যেন মনকষ্ট না পান, হ্যাঁ বদদোয়া দিবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুক, জোরে বলে না আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আন-নূর টিভি সত্য প্রকাশে অবিরাম পথ।